আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আর্ট কলেজ থেকে পাস করার পরে এই প্রথম তমলুকের তরুণ শিল্পী দেবাশিস মাইতি কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস এই নিজের একক ছবির প্রদর্শনী করছেন। 22 জুন থেকে চলবে সপ্তাহখানিক জুড়ে। প্রাকৃতিক নানা রঙিন বিষয়কে তার ছবিতে রূপ দিয়েছে সকলের মনে আঁচড় কেটে দিয়ে। সেই আঁচড় অবশ্যই একটু একটু করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার আঁচড়। শিল্পীর জলরঙের রঙিন গ্রাম বাংলার সবুজ ভূমি বেশ ফুটিয়ে তুলেছে। প্রায় 26টি ছবি নিয়ে এই প্রদর্শনীতে উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন শিল্পীর মা সহ সোমেন সাহা, ছিলেন পরিবারের সকল শুভাকাঙ্ক্ষী। প্রকৃতির সাথে শিল্পী নিজেকে যে সুচারু হৃদয় দিয়ে উপলব্ধি করতে পেরেছে তা সত্যিই অভিনন্দনযোগ্য, তার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিক্রমজিৎ রায় ও অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন। আপনার ছবি এক্সিবিশন শুরু হলো ওয়াটার কালার, কটা ছবি থাকছে, এটা কততম আপনার স্লো এক্সিবিশন, এটা নিয়ে একটু ডিটেলসে বলুন, কতদিন ধরে চলবে? আচ্ছা, আমার হচ্ছে এক্সিবিশন, এটা ফার্স্ট আমার এক্সিবিশন, এটা ফার্স্ট একদম প্রথম, ঠিক আছে। এবার হচ্ছে এটা চলবে 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। আর আমি যে ধরনের আঁকি, ছবি আঁকি বা আমার আমার আমি যেখানে ছোট থেকে বড় হয়েছি সেই এলাকার কাছাকাছি সব ছবি আমার এ থেকে কাছাকাছি, একদম কাছাকাছি ছবিগুলোই আমার আছে আছে। ওই 26টার মতো আছে ছবি। আমি হচ্ছে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস করেছি। আমার থিম হচ্ছে আমি যে যে জায়গায় থাকি সেই জায়গাকে আমি
কলকাতা বা আরও মানে এই জায়গায় বিভিন্ন জায়গায় ওটাকে ইয়ে করতে চাচ্ছি, রিপ্রেজেন্টেটিভ করতে চাচ্ছি যে আমি যে জায়গায় থাকি সেই জায়গায় সব চিত্র কেমন। আঁচড় অ্যাকচুয়ালি হচ্ছে আঁচড় ছবির ক্ষেত্রে আঁচড় হয় কোনো যখন আমি ইয়ে টানবো একটা মানে কী বলবো রং দিয়ে, হ্যাঁ টান সেটাকে আঁচড় বলতে পারি, বা আঁচড় আমার যে ছোটোবেলা থেকে বড় হয়ে একটা আঁচড়ে আঁচড়ে ওঠা এই ধরনের একটা নিয়ে আঁচড় নামটা দিয়েছি। হ্যাঁ প্রথম এক্সিবিশন। এতদিন পরে একটা এর আগে সেরকম সুযোগ হয়নি, তাই হচ্ছে আঁকাটা আঁকাটাকে মানে মানে সারা জীবন রাখবো কাছে, এই আঁকাটা চালিয়ে যাবো বলে করছি, এক মানে স্বপ্ন থাকে সবার সেই স্বপ্নটা পূরণ করেছি আজকে। আর দিক দিয়ে কি গ্রাম বাংলা এখনো পিছিয়ে আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ কিছুটা পিছিয়ে আছে। তার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে মানুষ যে আঁকা নিয়ে যে এখনও কোনো একটা ইয়ে হতে পারে যেতে পারে কোথাও মানে ভালো জায়গায় যেতে পারে সেটা এখনও এ লোক বোঝে না, গ্রামের লোকটা বোঝে না। আপনার অনুপ্রেরণা কি? অনুপ্রেরণা আমার হচ্ছে চন্দন বৈতালিক, আর হচ্ছে ওখানে এ আছে উত্তম ভৌমিক, উত্তম ভৌমিক মা বাবা সবাই আমার। আপনার পুরো নামটাই? দেবাশিস মাইতি, দেবাশিস মাইতি। তখন উনি বাড়িতে আঁকতে আঁকছিল, তারপর আঁকতে আঁকতে আমার বড় মেয়ে বলে কি একে কলেজে ভর্তি করো মা আর বাবা ভর্তি করে দাও, ওই তখন আমাদের উ ওকে সেই তমলুকে ওকে আঁকাইতে যেত, তারপরে কিনা উ পরে পরে শিখে যায়, তারপরে আর্ট কলেজে ই করলো, তারপর করতে তখনই আর আমাদের ওই ওর বাবা কিছু বাবা কিছু বুঝেনি আর কি, সে বলে বাড়িতে কাজ করে আর ধান চাষ করে ই করে ও আর তো গ্যারাজি করেন, তো ও না করতেই না। এখন আপনার ছেলের এক্সিবিশন কলকাতায় হচ্ছে, হ্যাঁ এটা আপনার কেমন লাগছে? আমার ভালো লাগছে, আশীর্বাদ করু আরও বড়ো হোক আর ই হচ্ছে, ওই ছেলেটার কাছেই আমার জীবন, ওকে আমার দু ছেলে দু মেয়ে, আমার খালি ছেলের দিকে আমার খুব দরদ, ওই বলি যাতে বড় হয়। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।